পদার্থ এবং অন্যান্য টেট অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় আজকে আমরা উইভিং ওয়ান দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানটি করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এটি একটি নিখুঁত এবং নির্ভুল সমাধান হতে যাচ্ছে। তাছাড়া আপনাদের অন্যান্য টেটের কোনো অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট দেখবেন, সেই প্লেলিস্টটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা উইভিং অ্যাসাইনমেন্ট ওয়ানে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি করেছিলাম, সেটিও কিন্তু আপনারা দেখে না থাকলে দেখবেন। এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে যে প্রশ্ন হয়েছে সেখানে বলা হয়েছে যে দ্বিতীয় অধ্যায় থেকে কৃত্রিম আঁশ, এখানে নাইলন আঁশের প্রস্তুত প্রণালী ও গুণাবলী বর্ণনা করতে বলা হয়েছে এবং নির্দেশনা ছিল তিনটি, নাইলন 6.6 প্রস্তুত প্রণালী এবং নাইলন 6.6 ভৌত গুণাবলী আর নাইলন 6.6 ব্যবহার। তো 6 থেকে 7টি ব্যবহার লিখতে হবে এবং গুণাবলী 8টি লিখতে হবে এবং প্রস্তুত প্রণালী সঠিকভাবে করতে হবে। তো আমরা সবগুলোই ঠিকঠাক করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন প্রেস করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যে কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এই ভিডিওটি কেমন লেগেছে জানাতে বলবেন না, কমেন্ট করবেন অবশ্যই। তো আমাদের শিরোনাম হবে নাইলন আঁশের প্রস্তুত প্রণালী ও গুণাবলী। এখানে আমরা সমাধানে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে নাইলন 6.6 প্রস্তুত প্রণালী নাম্বার ওয়ান নির্দেশনা, সেটি হচ্ছে নাইলন 6.6 প্রস্তুত প্রণালী কতগুলো ধাপে সম্পন্ন হয়, নিম্নে ধাপগুলো দেওয়া হলো। নাম্বার ওয়ান হচ্ছে কাঁচামাল, কাঁচামাল হিসেবে এখানে ব্যবহার করা হয় হেক্সামিথিলিন ডায়ামিন ও এডিপিক অ্যাসিড ব্যবহার করা হয়। এরপর হচ্ছে এডিপিক অ্যাসিড প্রস্তুত প্রণালী কীভাবে হবে, কোলটার অর্থাৎ পেট্রোলিয়াম হতে প্রথমে ফেনল সংগ্রহ করা হয়, এই ফেনলকে হাইড্রোজেনেশন করে সাইক্লোহেক্সানল এবং পরে অক্সিডেশন করে এডিপিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তো এডিপিক অ্যাসিড প্রস্তুত করার পর আমাদের যে কাজটি করতে হবে, হেক্সামিথিলিন ডায়ামিন প্রস্তুত করতে হবে। উপরোক্ত এডিপিক অ্যাসিডের সাহায্যে হেক্সামিথিলিন ডায়ামিন প্রস্তুত করা হয়। এডিপিক অ্যাসিড ক্যাটালিস্ট বা ফসফরিক অ্যাসিড ও বোরন সালফেটের উপস্থিতিতে অ্যামোনিয়ার সাথে ডিহাইড্রেট হয়ে এডিপোনাইল ট্রাইল তৈরি করে, পরে এটি এডিপোনাইল ট্রাইল নিকেলের উপস্থিতিতে রিডিউসড হয়ে হেক্সামিথিলিন ডায়ামিল তৈরি করে। তো হেক্সামিথিলিন ডায়ামিল তৈরি করার পর আমাদের করতে হবে পলিমারাইজেশন ও উৎপাদন। তো হেক্সামিথিলিন ডায়ামিন ও এডিপিক অ্যাসিড বিক্রিয়া করে মিথাইল অ্যালকোহলের উপস্থিতিতে নাইলন সল্টকে একটি বদ্ধ পাত্রে তাপ দেওয়া হয়, ফলে নাইলন সল্ট পানি বের করে দেয় এবং হেক্সামিথিলিন এডিমাপাইড গঠন করে, যা পরবর্তীতে পলিরাইজেশন হয়ে আরও পানি বের করে দেয় এবং নাইলন পলিমার গঠন করে। পরে এই পলিমারকে 280°C তাপমাত্রায় 8 ঘন্টা যাবৎ তাপ দেওয়া হয়, ফলে এটা একবার গলে ও জমাট বেঁধে সম্পূর্ণ পলিরাইজেশন শেষ করে। এই পলিমারগুলিকে প্রথমে রিবন আকারে এবং পরে ব্যবহারের উদ্দেশ্যে চিপস এ টুকরো টুকরো করা হয় এবং স্পিনিং সেকশনে প্রেরণ করা হয়। তো এই ছিল আপনাদের নির্দেশনা ওয়ান নাইলন 6.6 প্রস্তুত প্রণালী। আমরা এখন নির্দেশনা টুতে চলে যাব, যেখানে আমাদের বলা হয়েছে আরেকটি বিষয়, এখানে নির্দেশনা ওয়ানে আপনারা এই চিত্রটি কিন্তু ব্যবহার করবেন, এই চিত্রটি অবশ্যই ব্যবহার করবেন। প্রস্তুত প্রণালী যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্রটি, সেই চিত্রটি ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই চিত্রটি কিন্তু আমরা আমাদের গ্রুপে পিডিএফ আকারে দিব, আজকে কালকের মধ্যে দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। তো যদি সংগ্রহ করতে না পারেন তো এখান থেকে দেখে দেখে খুবই সহজ একটি চিত্র আপনারা লিখে ফেলবেন। এর নাইলন প্রস্তুত প্রণালী 6.6 প্রস্তুত প্রণালী, এরপর আমরা দেখব 6.6 ভৌত গুণাবলী, এটি নির্দেশনা টুতে রয়েছে আমাদের। তো নাইলন 6.6 ভৌত গুণাবলী বা যেটি হচ্ছে নাম্বার ওয়ান, শক্তি টেনাসিটি গ্রাম হচ্ছে 4.5 থেকে 8.5, ঘনত্ব গ্রাম বা সিসি হচ্ছে 1.114, স্থিতিস্থাপক হচ্ছে অত্যন্ত ভালো, ছিঁড়ে যাওয়ার পূর্বে প্রসারণ অত্যন্ত ভালো, আর্দ্রতা ধারণ ক্ষমতা 4%, রেসিলিয়েন্সি ভালো, ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো, রং হচ্ছে ক্রিম বা সাদা, তাপ প্রতিরোধক হচ্ছে 150°C পর্যন্ত প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, গলনাঙ্ক হচ্ছে 250°C, চাকচিক্য হচ্ছে উজ্জ্বল থেকে হালকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা নির্দেশনা তিনে চলে যাই, সেখানে বলা হয়েছে নাইলন 6.6 ব্যবহার, এটি হচ্ছে আমাদের নির্দেশনা তিন, যেখানে বলা হয়েছে নাইলন 6.6 ব্যবহার। নাম্বার ওয়ান ব্যবহার হচ্ছে প্যারাশুট কাপড় কট, হার্সেন কট, সেলাই সুতা ইত্যাদিতে ব্যবহৃত হয়। নাম্বার টু হচ্ছে লেডিস হুস তৈরিতে ব্যবহৃত হয়। নাম্বার থ্রি হচ্ছে দড়ি, মোটর ও এরোপ্লেনের টায়ার কট হিসাবে ব্যবহার করা হয়। এবং নাম্বার ফোর যেটা হচ্ছে পিভিসি, এর উপর নাইলনের প্রলেপ দিয়ে তারপুলিন তৈরি করা হয়, লিঙ্ক বেল্ট ও জয়েন্ট ডিস্ক ইত্যাদি। 6 নম্বর হচ্ছে টাইপরাইটারের রিবন, 7 নম্বর হচ্ছে ছোটো ফিশিং বোট, 8 নম্বর হচ্ছে ফিল্টার কাপড় এবং 9 নম্বর হচ্ছে কার্পেট বা অ্যাপারেল। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের
উইভিং অ্যাসাইনমেন্ট সমাধান, উইভিং অ্যাসাইনমেন্ট 1 সমাধানও কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টে রয়েছে, সেটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, যে গ্রুপের লিঙ্কটি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন সহ অন্যান্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই গ্রুপে আমরা আপনাদের এই ভিডিও সহ অন্যান্য ভিডিওর পিডিএফ ফাইলগুলো আগামীকালকে থেকে শেয়ার করা শুরু করব। সবাইকে ধন্যবাদ, পরবর্তী অ্যাসাইনমেন্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন।